ভোটের দিন সকালে বিজেপি এজেন্টের বাড়িতে বাজি ফাটিয়ে হুমকির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার পুলিশ। অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ভোটের দিন সাত সকালে বিজেপি এজেন্টের বাড়িতে বাজি ফাটিয়ে হুমকি, ভয় দেখানোর অভিযোগ। বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী বুথ এজেন্টের বাড়িতে বাজি ফেলে হুমকি দিয়ে ভয় দেখানোর অভিযোগ। বিজেপি এজেন্টের নাম সাধন বিশ্বাস। নির্বাচনের দিন সকালে ঘটনাটি ঘটেছে বাগদার সাগরপুর 78 নম্বর বুথ এলাকায়। এবারে হঠাৎ করে এখানে একটা বাজি পড়লো। এবার বাজি পড়ার পরে আমরা ওখানে লোকজন ছিল গেছি, যে বাজিটা পড়লো ওরা হট করে বলছে আমরা তো ফেলিনি। তারপরে অশ্লীল ভাষা দিচ্ছে, বলছে তোমার, আমার শাশুড়িকে বলছে তোমার ছেলেকে ডাকো, তোমার ছেলেকে চিরে ফেলে দেবো, খুন করব, যেখানে সেখানে রক্তাক্তি করে দেবো। কারণ আমার স্বামী হচ্ছে যে বিজেপি করছে এখন, তাই এজেন্ট হয়েছে বলে। বাড়িতে বোম ফেলে ভয় দেখালো? বোম কি জানি না, ওখানে বাজি ফেলেছে, আমরা ওখানে ছিলাম, এসে ওখানে বলতে গেছি। হ্যাঁ, এখন ভয় দেখালো, আমরা বলতে গেছি, আমাদের প্রচন্ড মানে চাপ দিচ্ছে, বলছে কি তোমার ছেলেরে বার করো। পরিবারের লোকেরা জানিয়েছেন, সকাল 11:30 নাগাদ বাড়ির সামনে বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগ, সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন তাদেরকে ভয় দেখায়, হুমকি দেয়। অভিযোগ, ওই বিজেপি এজেন্টের স্ত্রীকে তারা হুমকি দেয় বলেও দাবি করেছেন তারা। এই ঘটনায় ওই পরিবারের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। ওদেরকে আমাদের সে মেরে থেকে কার ডাক্তুরে এখানে এসে বাজি ফেলে থেকে গিয়েছে, আমরা কোনো কথা বলি তা আমরা দেখতে পাই, তা কার দোষ দেবো? তো আমরা জানি না, আমরা ঘরে মিশে ফিরে এসে বাজি ফেলো হুম করে। বিজেপিতে এজেন্ট হয়েছে কাদের অসুবিধা লাগে? দাদা টিএমসিদের অসুবিধা এখন যা বুঝছি, বিজেপির আমার ছেলে টিএমসির বিজেপির এজেন্ট হয়েছে, আমরা এখন অত বুঝি না বাবা, আমি দুর্বল মানুষ, আমি অত বলতে পারছি না। এখানে বাজিটা যখন ফুটে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, বাজিটার ধোঁয়াটা বন্ধ হয়ে গেলি, আমি ওই ওখানে বুটি ওখানে বস্তা পেতেছে ওখানে সব করছে। খবর পেয়ে এদিন ওই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ অস্বীকার করে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি, বাগদা পুরো শান্তিপ্রিয় এলাকা, সকাল থেকে শান্তিতেই ভোট হচ্ছে। না, এটা পুরোটাই মিথ্যে কথা। সকালে একজন আশা সেকেন্ড এনএম যিনি স্বাস্থ্যকর্মী উনি বসেছিলেন, বিএমএস তাকে ডেকে নেওয়ার পরই সাধনও ভয় পেয়ে যায়, কারণ সরকারি কর্মীকে সরকারি লোক ডেকে নিয়েছে, ও ভেবেছে বুঝে আমাদেরকেও ডেকে ডুকে নেবে, ভয়টাই ভাবছে। অ্যাকচুয়ালি এরকম কোনো ঘটনা ঘটেইনি, মানে বাজির তার ধারে কাছে কোনো কমে যায়নি। যদি গিয়েও গিয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তাকে প্রোটেকশান দেবো, আমি অঞ্চল সভাপতি, আমি তাকে প্রোটেকশান দেবো, এবং যারা কাজটা যদি করে থাকে আমি তাকে দৃঢ় হাতে, না না কোনো ঘটনা ঘটেনি, বাগদা পুরো শান্তিপ্রিয় এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।